আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে পার্সেন্টেজ এর ক্ষেত্রে যত তত লাভ ক্ষতির অঙ্কে কীভাবে কম্পিটিটিভ এক্সামে দ্রুত সময় সলভ করা যায় সেটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো একটি প্রশ্ন দেওয়া আছে, একটি দ্রব্য 680 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, 420 টাকায় বিক্রি করলে সমান ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা? তো চারটা থেকে কোন অপশনটি সঠিক? হ্যাঁ, দেখেন কম্পিটিটিভ এক্সামে আপনি দ্রুত করতে হলে, কয়েক সেকেন্ড থেকে করতে হলে আপনি যেটা করবেন যে 680 থেকে আপনি 420 বাদ দিবেন, তখন আমাদের মানটি থাকে 260। এই 260কে আপনি যখন অর্ধেক করবেন আমাদের মানটি আসে 130। 680 থেকে 130 বাদ দিলে আমাদের মানটি আসে 550। আবার 420-এর সাথে 130 যোগ করলে আমার মানটি আসে 550। তাহলে দেখেন আমাদের দ্রব্যটির ক্রয়মূল্য কিন্তু 550। তাহলে আমাদের খ নাম্বার উত্তরটি সঠিক, কিন্তু কীভাবে করলাম? তো দেখেন এভাবে করতে পারবেন, ওই সময় আপনার কনসেপ্টটি যখন ক্লিয়ার হবে ওই সময় করতে পারবেন। তো দেখেন আপনাদেরকে কনসেপ্টটি আমি ক্লিয়ার করে দিচ্ছি, এজন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো দেখেন আমরা যেটা লিখব, প্রথমে লিখব হচ্ছে কস্ট প্রাইস, সিপি মানে কস্ট প্রাইস অর্থাৎ দ্রব্যের ক্রয়মূল্য। তো আমরা জানি দ্রব্যের ক্রয়মূল্যের সাথে যখন প্রফিট হয়, আমরা যখন ক্রয়মূল্যের সাথে প্রফিট যোগ করলে আমরা পাই সেলস প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য পাই, ঠিক না? আবার আমরা কস্ট প্রাইস এর সাথে লস আমরা বিয়োগ করলে কিন্তু আমরা সেলস প্রাইস পাই, ঠিক আছে, অর্থাৎ বিক্রয় মূল্য পাই। কিন্তু আবার বিষয়টা কিন্তু এমনও হয়, সেলস প্রাইস এর সাথে আমরা যখন লস যোগ করব ওই সময় কিন্তু কস্ট প্রাইস পাই, আবার সেলস প্রাইস থেকে আমরা যখন প্রফিট বাদ দিই তখনও কিন্তু আমরা কস্ট প্রাইস পাই। এই কনসেপ্টটা অবশ্যই আপনার ব্রেনে থাকতে হবে। তো আমি যেটা করলাম, দেখেন এখানে যেটা করব, তো আমাদের দুইটা সেলস প্রাইস দেওয়া আছে। তো এখানে দেখেন বলছে একটি দ্রব্য 680 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, অর্থাৎ এখানে যেহেতু আমাদের লাভ হয়েছে আমাদের সেলস প্রাইসটা হচ্ছে 680 টাকা। আবার বলা আছে যে যত লাভ হয় 420 টাকায় বিক্রি করলে সমান ক্ষতি হয়। তো দেখেন 420 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, তাহলে বলা আছে দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা। তো আমি যেটা করলাম, এখানে কিন্তু বলা আছে যত লাভ হয় সমপরিমাণ ক্ষতি হয়, তাহলে দেখেন এই প্রফিট এর অনুপাত 1 এবং লসের অনুপাত 1, ঠিক না? কারণ যত লাভ হয় সমান ক্ষতি হয়, এজন্য আমাদের প্রফিটের অনুপাত 1 এবং লসের অনুপাতও কিন্তু 1। তাহলে আমাদের টোটাল অনুপাতটি কয়বার? 2 বার। তাহলে আমি যেটা করব, এখন এই 680 থেকে আমি যখন 420 বাদ দিব আমাদের এই এরিয়া অর্থাৎ প্রফিট এবং লস এর এরিয়ার মানটা কিন্তু আসে 260, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখেন যে 680 থেকে যখন 420 বাদ দিব আমাদের প্রফিট লস এরিয়া হচ্ছে 260। এই 260 হচ্ছে কয় ভাগের সমান? 2 ভাগের সমান। তাহলে এই জন্য আমি সেটা করলাম যে 2 ভাগ সমান সমান হচ্ছে 260। তাহলে এই 1 ভাগ এর সমান কত হবে? তাহলে অবশ্যই ভাগ হবে। তাহলে 260কে আমি যখন 2 দ্বারা ভাগ করব আমার মানটি আসে 130। তাহলে দেখেন এই 130 কিন্তু, ঠিক আছে, 130। তাহলে এবার আমি যেটা করলাম, এই 680 এর সাথে এর থেকে আমি কি করলাম যে এই 130 মাইনাস করলাম, তাহলে মাইনাস করলে আমার মানটি কিন্তু আসে 550, অর্থাৎ দ্রব্যের ক্রয়মূল্য কি করলাম, 680 থেকে আমরা জানি যে সেলস প্রাইস থেকে আমরা যখন প্রফিট বাদ দিব ওই সময় কিন্তু আমরা ক্রয়মূল্য অর্থাৎ কস্ট প্রাইস পাই, তাহলে কিন্তু 550 আসে। আবার দেখেন এই যে 420 এর সাথে আমাদের যে লস হচ্ছে 130 যোগ করলেও কিন্তু আমাদের মানটি কিন্তু 550 আসে। তো দেখেন এভাবে কিন্তু আমরা ক্রয়মূল্যটা আমি বের করছি। তো এই ছিল পুরা বিষয়টার কনসেপ্ট, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, একটি খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয়মূল্য কত টাকা? এই অঙ্কটি চাকরির পরীক্ষায় দ্রুত সময় করতে হলে আপনি এভাবে করবেন, 72 মাইনাস 36, আমরা 72 থেকে 36 বাদ দিলে আমাদের মানটি থাকে 36। এই 36কে আমরা যখন 3 দ্বারা ভাগ করব আমাদের মানটি আসে 12। 72 থেকে আপনি যখন 24 বাদ দিবেন আমাদের মানটি আসে 48। আবার 36 এর সাথে 12 যোগ করলে আমাদের মানটি আসে 48, অর্থাৎ খাতাটির ক্রয়মূল্য হচ্ছে 48 টাকা। আমাদের খ নাম্বার উত্তরটি সঠিক।
তাহলে এই অঙ্কটি আমি কিভাবে করলাম সেটার কনসেপ্টটা কি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে লিখব কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য। আমরা জানি কস্ট প্রাইস এর সাথে আমরা যখন প্রফিট যোগ করি আমরা পাই সেলস প্রাইস, আবার আমরা কস্ট প্রাইস থেকে আমরা যখন লস মাইনাস করি আমরা তখনও কিন্তু সেলস প্রাইস পাই, অথবা আমরা সেলস প্রাইস এর সাথে লস যোগ করলে আমরা পাই কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, আবার সেলস প্রাইস এর থেকে আমরা যখন প্রফিট মাইনাস করি আমরা তখনও কিন্তু কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য পাই। এখানে যেটা বলা আছে যে 72 টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হয় কিন্তু 36 টাকায় বিক্রি করলে আমাদের কিন্তু ক্ষতি হয়, ঠিক না? তো আমরা যেটা করব এই 72 থেকে 36 যখন মাইনাস করব আমাদের মানটি থাকে 36। আমি কিন্তু এখানে তাই করছি, 72 থেকে 36 মাইনাস করছি। এটার উদ্দেশ্য হচ্ছে 72 থেকে আমি যখন 36 বাদ দিব আমাদের প্রফিট লস এর এরিয়াটা কিন্তু 36 টাকা, ঠিক না? এখানে যেটা বলছে যে দ্বিগুণ লাভ হয়, তাহলে আমাদের প্রফিট এর অনুপাত হচ্ছে 2 এবং লসের অনুপাত হচ্ছে 1, তাহলে আমাদের মোট অনুপাত কিন্তু 3 বার। তাহলে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে 36 এবং 72 উভয়ের ডিস্টেন্সটা কিন্তু আমাদের প্রফিট লস এর রেশিও। তাহলে আমাদের প্রফিট যদি 2 ভাগ হয় তাহলে আমাদের লস কিন্তু 1 ভাগ। এখানে যদি বলতো যে 3 গুণ লাভ হয় তাহলে 3 গুণ বললে আমাদের অনুপাতটা কিন্তু এখানে প্রফিটের হতো 3, লসের হতো 1, টোটাল হতো 4 ভাগ। তো এভাবে কিন্তু আপনাকে হিসাব করতে হবে। তো আমরা যেটা করলাম যে 72 থেকে 36 মাইনাস করলে প্রফিট লস এর এরিয়া হচ্ছে 36, আবার আমাদের প্রফিট লস এর মোট অনুপাত 3। তাহলে একটা বিষয় বুঝতে পারলাম যে 3 ভাগ এর সমান কিন্তু 36। তাহলে এই 1 ভাগ এর সমান কত হবে? 36কে আমরা 3 দ্বারা ভাগ করলে 1 ভাগ এর মান আসবে 12। তো আমি যেটা করলাম যেহেতু প্রফিটের অনুপাত 2, এই 2 এর সাথে 12 গুণ করলে আমাদের মানটি আসে 24, 1-এর সাথে 12 গুণ করলে আমাদের মানটি আসে 12। তাহলে আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে এই 72 থেকে আমি যখন 24 মাইনাস করব, এই 72 থেকে আমি যখন 24 মাইনাস করব অর্থাৎ আমরা কিন্তু জানি যে সেলস প্রাইস এর থেকে প্রফিট মাইনাস করলে আমরা কিন্তু কস্ট প্রাইস পাই অর্থাৎ 48 টাকা পাই। 72 থেকে 24 মাইনাস করলে আমাদের মানটি আসে 48। আবার এখানে যেহেতু লস হয়েছে তাহলে সেলস প্রাইস 36 এর সাথে লস 12 যোগ করলে তাহলে কিন্তু আমাদের মানটি আসে 48। তাহলে মূলত কিন্তু আমি এভাবেই কিন্তু এই পরিমাণ সমাধান দ্রুত সময়ে সলভ করতে পারছি। যে আপনি ওই সময় এভাবে করতে পারবেন, আপনার যখন বেসিকটা আপনার স্ট্রং হবে ওই সময় আপনি এভাবে চাকরির পরীক্ষা দ্রুত সময়ে করতে পারবেন। আর চাকরির পরীক্ষায় যদি আপনি দ্রুত সময়ে সলভ করতে পারবেন আপনার টাইম অনেকাংশ সেভ হয়ে যাবে যদি এভাবে অপশন আকৃতি থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি রাজীব, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।